আমার প্রিয় ছাত্রীরা, আজ আমাদের আলোচিত বিষয় দ্বাদশ শ্রেণীর পাঠ্য বাক্যতত্ত্ব অধ্যায়টি। বাক্যতত্ত্ব অধ্যায়টি আলোচনার জন্য আমি আগের মতোই তোমাদের সুবিধার্থে বা আলোচনার সুবিধার্থে কিছু বিষয় তুলে নিয়েছি এবং সেগুলো নিয়ে পরপর পরপর আলোচনায় আসব। বাক্যতত্ত্ব আলোচনাতে প্রথমে আমাদের জানতে হবে বাক্যতত্ত্ব কাকে বলে এবং তার আলোচ্য বিষয়গুলি কী কী। ভাষাবিজ্ঞানে যে শাখায় বাক্যের এক পদের সঙ্গে অন্য পদের সম্পর্ক, পদের বিন্যাস, একাধিক পদ কোথায় কিভাবে বসে একটি বাক্য তৈরি করে সে সম্পর্কে আলোচনা করা হয় এবং নিয়ম নির্ধারণ করা হয় তাকে বলা হয় বাক্যতত্ত্ব বা সিনট্যাক্স। এটা আমরা বাক্যতত্ত্বের সংজ্ঞা হিসেবে বা এক নম্বরের প্রশ্ন হিসেবে গুরুত্বপূর্ণ থাকে। এর আলোচ্য বিষয়গুলি হলো পদক্রম, পদের সঙ্গে অন্য পদের সম্পর্ক, বাক্যের গঠন, বাক্য গঠনে ভাষার বিশেষ চরিত্র বুঝে নেওয়া। এগুলোই বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। অর্থাৎ বাক্যতত্ত্ব বাক্যের বিচার বিশ্লেষণ করে, যদি আমরা এক কথায় বলতে চাই বা এক কথায় প্রশ্নের উত্তর দিতে চাই। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাক্যের ভঙ্গিগত শ্রেণীবিভাগ। অর্থাৎ বাক্যকে সচরাচর দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বাক্যের গঠনগতভাবে বাক্যকে কভাগে ভাগ করতে পারি আমরা, আর বাক্য উচ্চারণের ভঙ্গিগতভাবে বাক্যকে আমরা কভাগে ভাগ করতে পারি। তো আমরা প্রথমে ভঙ্গিগত শ্রেণীবিভাগটি নিয়ে আলোচনা করব। কথা বলার ভঙ্গির বিচারে বাক্যকে মূলত চারটি শ্রেণীতে ভাগ করা যায়। বিবৃতিমূলক বাক্য বা নির্দেশমূলক বাক্য, যে ধরনের বাক্যে কোনো ভাব, বিষয় ও ঘটনার বিবৃতি বা বিবরণ দেওয়া হয় তাকে বলা হয় বিবৃতিমূলক বাক্য, যাকে আমরা নির্দেশক বাক্য হিসেবে চিনে এসেছি। পরের বিভাজনটি হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য, যে ধরনের বাক্যে আদেশ, নির্দেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, আশীর্বাদ ইত্যাদি বোঝায় তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে। এই ধরনের বাক্য উদাহরণ আমরা প্রচুর পেয়েছি আগের আগের ক্লাসগুলিতে, আমরা করে এসেছি এগুলি। প্রশ্নবাচক বাক্য, যে বাক্যে কোনো বিষয়, ঘটনা, ভাব, অবস্থা, বস্তু, ব্যক্তি ইত্যাদি সম্পর্কে জানার জন্য প্রশ্ন করা হয় তাকে প্রশ্নবোধক বাক্য বলা হয়। চতুর্থ বিভাগ হচ্ছে বিষয়সূচক বাক্য, যে ধরনের বাক্যে দুঃখ, ঘৃণা, তিরস্কার, লজ্জা ইত্যাদি বোঝাতে বিষয়ের ভাব প্রকাশ করা হয় তাকে বলা হয় বিষয়সূচক বাক্য। এটি বাক্যের ভঙ্গিগত শ্রেণীবিভাগ গেল। এখান থেকেও কিন্তু তোমাদের চারটি বিভাগ থেকে বা যে কোনো দুটি বিভাগ উল্লেখ করে পাঁচ নম্বরের প্রশ্ন হতে পারে। এরপরে আমরা বাক্যের গঠনগত শ্রেণীবিভাগে যাব। গঠনগতভাবে বাক্যকে মূলত তিনটি শ্রেণীতে ভাগ করা হয়, সরল বাক্য, যৌগিক বাক্য এবং জটিল বাক্য। তো সেই তিনটি বিভাগ কাকে বলে সেগুলি দেখে নিই আমরা। যে বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়াপদ অর্থাৎ বিধেয় থাকে তাকে বলা হচ্ছে সরল বাক্য। এটি গেল সরল বাক্যের বিভাজন অর্থাৎ প্রথম বিভাগ। এরপরে দ্বিতীয় বিভাজনে আমরা চলে যাব জটিল বাক্য। যে বাক্যে একটি প্রধান বাক্য এবং এক বা একাধিক অপ্রধান বাক্য বা বাক্যাংশ থাকে তাকে বলা হয় জটিল বাক্য। তৃতীয় বিভাজনে আমরা পাচ্ছি যৌগিক বাক্য। যে বাক্যে দুই বা তার বেশি সরল বাক্য এবং ও আর প্রভৃতি অব্যয় দ্বারা যুক্ত থাকে তাকে যৌগিক বাক্য বলা হয়। এই তিনটি বিভাজন হচ্ছে বাক্যের গঠনগত শ্রেণীবিভাগের অন্তর্গত। এখান থেকেও কিন্তু বাক্যের গঠনগত শ্রেণীবিভাগের ওপর প্রশ্ন আসতে পারে। বাক্যের গঠনগত শ্রেণীবিভাগটি আলোচনা করে তার যে কোনো একটি বিভাগ সম্পর্কে আলোচনা করো বা সামগ্রিক বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ আলোচনা করো, এই ধরনের প্রশ্নও কিন্তু বাক্যতত্ত্ব থেকে এভাবে আসতে পারে। এরপর বাক্যতত্ত্ব অধ্যায়ের যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাক্যের অব্যবহৃত উপাদান সম্পর্কে আলোচনা। এটা একটু জেনে নিতে হবে আমাদের। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান অনুযায়ী বাক্যকে ক্রমশ বড় থেকে ছোট উপাদানে ভাগ করা থাকে। বাক্য গঠনকে প্রথম রূপে আমরা যে কয়টি বৃহত্তম অর্থপূর্ণ উপাদানে ভাগ করতে পারি সেগুলোকেই বলা হয় অব্যবহৃত উপাদান। যেমন, যারা এখানে আসবে ভেবেছিল তারা নানান কারণে আসেনি। এখানে কিন্তু আমরা প্রথম এই দুটি বৃহত্তম উপাদানে অর্থপূর্ণ উপাদানে ভাগ করতে পাচ্ছি, এগুলোকেই আমরা অব্যবহৃত উপাদান বলবো। কিন্তু এদেরও আবার আলাদা ভাগে ভাগ করা যায়। এই দুটি হলো বাক্যের অব্যবহৃত উপাদান। এই বাক্যগুলিকে ভাঙলে আমরা যারা আসবে ভেবেছিল এই উপাদানগুলি পাবো, এগুলিও অব্যবহৃত উপাদান। এটিকে যদি আমরা আবার ছোট করে ভাঙি তাহলে আমরা যারা আসবে ভেবেছিল এগুলি পাবো, এগুলিও অব্যবহৃত উপাদান। তবে এগুলি আর বাক্যের অব্যবহৃত উপাদান নয়, এগুলি উপবাক্যীয় অব্যবহৃত উপাদান। বাক্যের অব্যবহৃত উপাদান থেকেও কিন্তু তোমাদের এভাবে প্রশ্ন আসতে পারে। বাক্যের অব্যবহৃত উপাদানের বিষয়টি বুঝিয়ে দাও বা সংক্ষেপে আলোচনা করো, গোত্রের যে কোনো প্রশ্ন কিন্তু আসতে পারে। এরপর বাক্যতত্ত্ব চ্যাপ্টারের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, পদগুচ্ছ সংগঠন কী বা পদগুচ্ছ সংগঠন কাকে বলে তার সূত্রগুলি আলোচনা করো, এখান থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে। তো পদগুচ্ছ সংগঠন আমরা দেখে নিই। সব বাক্যকে আমরা অব্যবহৃত উপাদানের নিরিখে ব্যাখ্যা করতে পারি না, সেক্ষেত্রে উপবাক্যের অর্থ নষ্ট হয়। সেক্ষেত্রে আধুনিক ভাষাবিজ্ঞানীরা পদগুচ্ছ সংগঠন তত্ত্বকে গুরুত্ব দিয়েছেন। নোয়াম চমস্কি, যিনি আধুনিক ভাষাবিজ্ঞানের একজন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তিনি পদগুচ্ছ সংগঠনের ধারণা অনুযায়ী বাক্যকে প্রধান দুটি ভাগে ভাগ করেছেন, বিশেষ্য খণ্ড এবং ক্রিয়াখণ্ড। এই দুটি প্রধান ভাগে তিনি ভাগ করেছেন বাক্যকে। এই বিশ্লেষণের দ্বারা
যাতে সব ধরনের বাক্যকে ভাগ করা যায় বা উপাদানগুলিকে চিহ্নিত করা যায়, সেজন্য তিনি পদগুচ্ছ সংগঠন সূত্রের কথা বলেছেন। এই পদগুচ্ছ সংগঠন সূত্র অনুযায়ী একটি বাক্যে থাকবে একটি বিশেষ্য খণ্ড ও একটি ক্রিয়াখণ্ড। দ্বিতীয় সূত্র অনুযায়ী ক্রিয়াখণ্ডে থাকবে একটি সমাপিকা ক্রিয়া এবং একটি বিশেষ্য খণ্ড। এই দুটি সূত্র ছাড়াও আরেকটি তৃতীয় সূত্র রয়েছে, বিশেষ্য খণ্ডে থাকবে নির্দেশক, বিভক্তি, প্রত্যয় এবং একটি বিশেষ্য। এই তিনটি সূত্রে নোয়াম চমস্কি পদগুচ্ছ সংগঠনকে ব্যাখ্যা করেছেন। যেমন আমরা একটা বাক্যের উদাহরণ নিয়ে বিষয়টা স্পষ্ট করে নিতে পারি। আমি তো দীঘায় গিয়ে অনেক ঝাউ আর কাজু গাছ দেখেছি। এটাকে যদি আমি দুটি খণ্ডে ভাগ করি, তাহলে একটি বিশেষ্য খণ্ড একটি ক্রিয়াখণ্ডে ভাগ করলে পাচ্ছি আমি তো বিশেষ্য খণ্ড দীঘায় গিয়ে অনেক ঝাউ আর কাজু গাছ দেখেছি, এটি ক্রিয়াখণ্ডে পাচ্ছি আমরা। এরপর দ্বিতীয় বাক্যটিকে যখন আমরা ভাগ করছি, তখন দেখো আমরা পাচ্ছি দীঘায় গিয়ে অনেক ঝাউ আর কাজু গাছ দেখেছি। এই অংশটা, অনেক ঝাউ আর কাজু গাছ, এই অংশটা হয়ে যাচ্ছে বিশেষ্য খণ্ড, তার সঙ্গে সমাপিকা ক্রিয়া থাকছে দেখেছি। আর বিশেষ্য খণ্ডটিকে ভাঙলে আমরা পাচ্ছি একটি বিশেষ্য এবং তার সঙ্গে নির্দেশক, প্রত্যয়, বিভক্তি। বিশেষ্য আমি এবং তো নির্দেশক, প্রত্যয়, বিভক্তি। এই নিয়ম অনুযায়ী, এই পদগুচ্ছ সংগঠন অনুযায়ী সব বাক্যকেই সম্পূর্ণরূপে বিশ্লেষণ করা সম্ভব, তাই নোয়াম চমস্কির এই ধারণা বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে। এরপরে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে বাক্যের অধোগঠন এবং অধিগঠন কী। আধুনিক ভাষাবিজ্ঞানী নোয়াম চমস্কির মতে প্রতি বাক্যের দুটি স্তর থাকে। একটি অন্বয়গত গঠনের স্তর থাকে, যাকে তিনি বলেছেন অধিগঠন, এবং অন্যটি অর্থের স্তর বা অন্তর্লীন স্তর, যাকে তিনি বলেছেন অধোগঠন। বাক্য বলার ক্ষেত্রে অনেক সময় অস্পষ্টতা থাকে, সেক্ষেত্রে বাক্যের অধিগঠন বা সারফেস স্ট্রাকচার এবং অধোগঠন বা ডিপ স্ট্রাকচার স্তর দ্বারা বোধগত অস্পষ্টতা দূর করা যায় বলে অধ্যাপক চমস্কি জানিয়েছেন। যেমন বাক্যটার উদাহরণ, একটা বাক্যের উদাহরণ নিলে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হবে। জ্বর গায়ে ডাক্তার স্কুলে যেতে বারণ করেছেন। এই বাক্যের মূল ভাব বা অর্থ নিয়ে দোলাচলতা থাকতেই পারে। মনে হতে পারে যে জ্বর গায়ে কেন ডাক্তার স্কুলে যেতে বারণ করেছেন। কিন্তু যদি এই বাক্যের আমরা অধিগঠন বা সারফেস স্ট্রাকচার এবং অধোগঠন বা ডিপ স্ট্রাকচার দুটোই না জানি, তাহলেই এই দোলাচলতা থাকবে। কারণ এই দুটি স্তর না জানার কারণে দু ধরনের মতামত আসা সম্ভব। জ্বরটি ছোঁয়াচে বলে ডাক্তার স্কুলে যেতে বারণ করেছেন, জ্বর আরও বেড়ে যেতে পারে বলে ডাক্তার স্কুলে যেতে বারণ করেছেন। সেক্ষেত্রে কোন নিয়মটা কার্যকরী হবে? এক্ষেত্রে বাক্যের মূল ভাবটি বোঝার জন্য শুধু অধিগঠন নয় অধোগঠনটিও জরুরি। অর্থাৎ শুধু সারফেস স্ট্রাকচার জানলে হবে না, আমাদের ডিপ স্ট্রাকচারটিও জানতে হবে, অর্থাৎ মূল অর্থটিও জানতে হবে। বাক্যতত্ত্বের এই বিষয়গুলি ছাড়াও আরও কিছু জরুরি ধারণা বাক্যতত্ত্ব সংক্রান্ত রয়েছে, যেগুলো আমাদের জেনে নিতে হবে। তার মধ্যে প্রধান হলো সঞ্জরণী ব্যাকরণ। সব ধরনের বাক্য কীভাবে সঞ্জাত হয় তার খবর যে ব্যাকরণ দেয়, তাকে বলা হচ্ছে সঞ্জরণী ব্যাকরণ। বাক্যতত্ত্ব সংক্রান্ত এই জরুরি ধারণার মধ্যে রয়েছে সংবর্তনী সঞ্জরণী ব্যাকরণ। ভাষাবিদ নোয়াম চমস্কি প্রবর্তিত গবেষণা রীতিতে সমস্ত বাক্য সঞ্জরণ করবার জন্য সংবর্তনকেও কাজে লাগানো হয়। একথা জোর দিয়ে বলবার জন্য যে ব্যাকরণ চালু হয়েছে তাকে বলা হয় সংবর্তনী সঞ্জরণী ব্যাকরণ। এগুলো প্রত্যেকটাই কিন্তু ছোট ছোট প্রশ্ন হিসেবে তোমাদের গুরুত্বপূর্ণ, তো তোমরা সেই অর্থে এগুলোকে করে রাখবে। এরপর সংবর্তন, যে প্রক্রিয়াগুলো বাক্যের চেহারা বদলে দেয় তাকে বলা হয় সংবর্তন। এছাড়া রয়েছে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই অধ্যায়ের মধ্যে, লাং বা লা, পারোল, কম্পিটেন্স, পারফরম্যান্স, লার্ড। আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে একে একে আলোচনায় আসছি। লাং, একটা ভাষাকর্মের মধ্যে যে সাধারণ ভাষাবিজ্ঞান ধ্বনি ও অর্থের মধ্যে সঙ্গতি রেখে কোনো মানুষকে তার ভাষা শিখতে সাহায্য করে তাকে বলে লাং। পারোল, একটা ভাষাকর্মের মধ্যে থাকা আলাদা আলাদা প্রত্যেক মানুষের সাধারণ ভাষা জ্ঞানকে ধ্বনি অর্থের মধ্যে সঙ্গতি রেখে প্রকাশ করে, একে বলে পারোল। এবং কম্পিটেন্স কাকে বলছে? সাধারণ মানুষের সহজাত ভাষা বলার যে ক্ষমতা তাকেই বলা হচ্ছে কম্পিটেন্স। এরপরে আসছি ল্যাডে। ল্যাড কি? মানুষের মাথায় একটা ভাষা প্রত্যঙ্গ আছে, যাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। সংক্ষেপে একেই ল্যাড, LAD বলে। এই ল্যাড শব্দটি প্রচলিত হয়ে গেছে, এটি মানুষের ভাষা বলবার ক্ষমতাকে উজ্জীবিত করে। আর বাকি রইল আমাদের পারফরম্যান্স, নতুন ভাষার কিছু শব্দ শিখে নিয়ে নকল করার ক্ষমতাকে বা পারফর্ম করার ক্ষমতাকে পারফরম্যান্স বলে। এই বিষয়গুলি আমাদের বাক্যতত্ত্বের জরুরি ধারণার মধ্যে রয়েছে। আর তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে তোমরা সেটা আমাকে বলতে পারো কমেন্টে, আর তোমাদের ভিডিওটি কাজে লেগেছে কিনা সেটাও আমাকে জানাবে আশা করা যায়। ভালো থেকো সবাই।